ভেনিস একটি উপহ্রদ, ইতালির এই উপহ্রদটি, এবং এটা শুধুমাত্র আশ্চর্যজনকই নয় বরং সংরক্ষকও বটে। ভেনিস তার এই সৌন্দর্য 600 বছর ধরে ধরে রেখেছে। এই শহরে প্রায় 118টি দ্বীপপুঞ্জ রয়েছে এবং অনেক অনেক পরিমাণ দর্শক এখানে ভিড় জমায় শুধুমাত্র এর খ্যাতি ও অনেক সুন্দর সুন্দর জায়গার কারণে। শহরের সবথেকে প্রাচীনতম দেয়ালটি 325 ফিট উঁচু লম্বা ভিত্তি প্রস্তর। সাধারণত এটাতে লোকে লিফটের মাধ্যমে ওঠে, কিন্তু প্রাচীনকালের রোমান সম্রাট তৃতীয় ফ্রেডরিক ঘোড়ায় সওয়ার হতেন। সেন্ট মার্ক এর রাজপ্রাসাদ এবং সান মার্কো অন্যতম দুইটি ভ্রমণ আকর্ষণ। সমালোচক এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হাজার আকর্ষণ যে একটি বিশ্ববিখ্যাত বিলাসিতা গন্তব্য তা হল ভেনিসের দ্য লিডো দ্য ভেনেজিয়া। এটি সাধারণত বিংহাম দ্বারা 1913 সালে আবিষ্কৃত হয়ে ইনকাদের হারানো শহর হিসেবে পরিচিতি লাভ করে। ধ্বংসাবশেষ যা সাদা গ্রানাইট ব্লক তৈরি সুন্দর এবং সাবধানতার সাথে একসাথে লাগানো। এখানে অনেক সুন্দর মন্দির, বাসস্থান, পার্ক ও অভয়ারণ্য আছে। যদি আপনি ইতিহাস প্রেমী হয়ে থাকেন তবে এই স্থানটি আপনার জন্য উপযুক্ত। ইনকা সভ্যতার ইতিহাস ও ব্যাপারে পুরোটা আপনি জেনে নিতে পারেন। বলা হয়ে থাকে একটি বিশেষ কারণে এই শহরে তৈরি হয়েছিল, তবে আসল ঘটনা এখনো জানা যায়নি। মাচ্চু পিচ্চু ভ্রমণ তাই সহজ ও আনন্দদায়ক, কিন্তু সময় ও শ্রম মূল্য ও ভালো হিসাবের টাকা দরকার হবে আপনার।